হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদেরকে সাঁওতালি ভাষা শিক্ষা দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমার ভিডিও যখনই আপলোড করবো তখনই আমার ভিডিও তোমাদের ফোনে চলে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা কিছু ব্যাকরণের কিছু পাঠ শিখব। যেমন মানে এখানে মানে লেটার সম্বন্ধে একটু কথা বলবো। বাংলাতে কোন লেটার সঙ্গে মানে বাংলাতে কোন কোন লেটারের সঙ্গে সাঁওতালি লেটার হবে সেটা একটু শিখব। আর এর আগে অনেক লেটার সম্বন্ধে ডিটেলসে বলেছি, তো সেটা প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিও। তো এখানে কিছু কিছু জিনিস কনফিউজ করে দেবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। ওকে বন্ধুরা, যেমন বাংলাতে বর্গীয় আর উঞ্চ এটা একই অক্ষর হবে অলচিকিতে, এটা আজ উচ্চারণটা কি এর আজ, মানে এই অক্ষরটা এই দুটো ওয়ার্ডের একই কাজ করবে। ওকে বন্ধুরা, তারপরে দেখো বন্ধুরা, মধ্যাহ্ন আর দন্তন্য ওই একই অক্ষর এই দুটো দিয়ে কাজ করবে, মানে এই দুটো এই অক্ষর এন মানে দন্তন্য এইটা দিয়ে কাজ করবে। ওকে বন্ধুরা, তারপরে বন্ধুরা দেখো ডয় শূন্য রটা এই অক্ষর দিয়ে কাজ করবে। ওকে বন্ধুরা, তারপরে দেখো বন্ধুরা, দেখো রটা এই অক্ষর দিয়ে কাজ করবে, সাঁওতালে এই অক্ষর দিয়ে কাজ করবে। তারপরে দেখো বন্ধুরা, তালব্যস্ব পেট কাটা মদনস্ব দন্তস্ব মানে এই তিনটে অক্ষরে একই মানে একই এই সাঁওতালি অক্ষর দিয়ে কাজ হবে। ওকে বন্ধুরা, তো ভিডিওটা এটুকুই। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও আর অপরকে শেখানোর জন্য শেয়ার করে দাও। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে।